আছেন আপনারা মাইনক্রাফটে আরো একটা সার্ভাইভাল সিরিজের নতুন গেম প্লেতে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এই সার্ভাইভাল সিরিজের প্রথম এপিসোডে আমরা একটা ট্রি হাউস রেডি করি কিন্তু আমাদের কাছে রিসোর্স কম ছিল এর জন্য বা আমরা এটা এক্সপ্যান্ড করব এর জন্য ট্রি হাউসটা কমপ্লিট করা হয় নাই সিটির জন্য একটা কাসেল যেটা আমরা এখানে বিল করব এই পুরো এরিয়াটা ফ্ল্যাট করে এখানে আমরা কাসেল সিটি বানাবো তো আগে আমরা আমাদের ট্রি হাউসটা কমপ্লিট করতেছি তো চলেন আজকে দেরি না করে আমরা আমাদের ট্রি হাউসের কাজটা কমপ্লিট করে ফেলি আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভাই প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেখার পর তাইলে একটা লাইক করে দেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিন আর পাশাপাশি আপনারা দেখতেছেন আমি আপনার শ্যাডার মুডটাও চেঞ্জ করে ফেলছি আমরা নতুন একটা শ্যাডার মুড লাগাইছি এই দেখেন এখানে এখন মানে বাদলগুলো কিরকম লাগতেছে এখন সুন্দর লাগতেছে আর আপনার যত স্ট্রাকচার আছে পুরো আপনার ব্লু কালার করে ফেলছি আমি আর এখন তো লাইটিংটা পুরো গ্রিন কালার হয়ে গেছে তো আমরা আমাদের ঘরে ঢুকে যাই আগে আর ঘুম যেতে হবে এ সব ঘুম যাই আগে তো গুড মর্নিং গাইস সকাল হয়ে গেছে আমরা চলে এসেছি আমাদের কাজটা কমপ্লিট করার জন্য আজকে আমরা যেভাবে হোক আমাদের ট্রি হাউসটা কমপ্লিট করবো এখানে যা যা লাগবে আমরা সব কিছু নিয়ে আসছি তো চলেন দেরি না করে আমরা আমাদের ট্রি হাউসটা বিল করা শুরু করে দিই ডান ও অবশেষে ও অনেক কষ্ট করছি আজি কেন ওদিক দিয়ে আপনার লাস্টের দিক দিয়ে যেগুলা আপনার ল্যাংটেন লাগাই দিয়েছে ওগুলা যায় যায় আপনার ডাট লাগায় লাগায় যাই যায় তারপর লাগাই দিয়েছে এদিকে বৃষ্টিও পড়তেছে আমি একটু দূরের থেকে দেখাই কেমন লাগতেছে ও ভাই বেশি অন্ধকার হয়ে গেছে আমাদের ঘরটা এখন কেমন লাগতেছে সবাই একটু বলবেন কমেন্ট করে বলতে হবে যে কেমন লাগতেছে এদিক দিয়ে আমি একটু ডেকোরেশন কম করছি লাইটিং টাইটিং আরও লাগাই ফেলবো এখানে লাগানো ডান তারপর এখানে একটা লাগাই দিই এগুলো দরকার হলে আবার নেদারের থেকে নিয়ে আসতে পারবো ওইগুলো প্রবলেম নাই থাক ফাইনালি আমরা আমাদের ঘরের কাজ তো শেষ হইল এখন আমরা কেন কাসেল ধরতে পারতেছি না আমরা যতক্ষণ না আমাদের ঘরের কাজ না শেষ করবো ততক্ষণ আমরা কাসেলের কাজ ধরতে পারবো না একবার ঘরের কাজ শেষ হয়ে গেলে আমরা আমাদের সিটি কাজ ধরতে পারবো এখন এখন আর কোনো প্রবলেম নাই ও এখন ঠিক আছে কিন্তু লাইটিংটা একটু কম হয়ে গেছে আরও লাইট লাগাইতে হবে আমাদের সমস্যা নেই আরও লাইট লাগানো যাবে আমরা আগে যে ঘুম যাই আমাদের ঘুমের জায়গা কোথায় এই ঢুকে গেছি এই ওট ঘুমাইতে দেবো তো গুড মর্নিং গাইস সকাল হয়ে গেছে আমাদের বাদলগুলো দেখতে এখন সুন্দর লাগতেছে পুরো ব্লু এ ঢুকে গেছিলাম আবার বেরিয়ে যাই আমাদের ঘরটা এখন ঠিক আছে আমরা এখানের জন্য সিক্রেট একটা রাস্তা রাখছি যে উপরের থেকে এদিক দিয়ে সুন্দর করে আমরা বেরোয় যাবো আবার কখনো ঢুকতে হলে এদিক দিয়ে ঢুকে যাবো আমরা এই হায় হায় আমার হাঁটার অবস্থা তো খারাপ এখন আমরা এই সামনে প্লেসটা পুরাটা আপনার সমান করে এরপরে কাজগুলো ওইখান থেকে শুরু করব
কিরে উপর আচ্ছা নিচে পড়ে গেছি, এই বাক 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 বাক, আজা 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 নিচে আয় নিচে আয়, চলো কতক্ষণ মারামারি করি। পাঁচতলাটা না করলে ভালোই তো মেবি, কেন আমার একটু ছোটো ছোটো রাখতেছে কিরকম জানো। সমস্যা নেই, আপনার কমেন্ট করে জানান পাঁচতলাটা রাখবো কি না কি ডিলেট করে দিব, মানে চারতলা পর্যন্ত রাখবো, তাহলে গাছটা পুরোটা ভালো মতো দেখা যাবে। এখন তো গাছের মেন গাছ তো দেখা যেতেছে না, যদি পাঁচতলাটা ভাঙি ফেলি তখন আবার দেখা যাবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, গেম প্লেটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ঘরটা কেমন হয়েছে আর কি ডিজাইন করা যায় এই ঘরটার মধ্যে, কেন সামনে আমাদের জন্য ক্যাসেল বানাবো সিটি বানাবো। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটা গেম প্লে নিয়ে। আল্লাহ হাফেজ।